ওই গাড়িতে নতুন বাজান জামাই বউ, আরে রওনা করলো, ক্যারেন পরে একসঙ্গে পাঁচজন বেনিশ হয়ে গেল। তারা কোনোদের বুঝতে পারে নাই আমাদের সামনের জীবন আর নাই না। কিছুদিন আগে ঢাকা থেকে বড়বিনা রওনা করছে লঞ্চ, নদীর ভিতরে আগুন ধরে গেল, ছেলে বাপের কাছে মোবাইল করে আব্বা যান দেখা হবে কেয়ামতের ময়দানে, চতুর্পাশ থেকে আগুনে ঘিরে ফেলছে। এক পর্যায়ে ছেলে পুজা ছাই হয়ে গেল, কে কোন সময় কিভাবে রওনা করবে এটাকে তো তোমারও জানা নাই আমারও জানা নাই। মৌত তো মরণ লাগবে, মরার পরে কি হবে যারা মুসলমান তাদের কিন্তু বিশ্বাস করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, মৌতের পরে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। এক শ্রেণীর মানুষকে আমি সাজাইয়া পড়াই আমার পালাখানা বেহেশতের ভিতরে জায়গা দেব, আর এক শ্রেণীর মানুষ ওদেরকে আমি ফেরেশতাদেরকে হুকুম করব, মেওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে ফিকা ফিকা আমার জেলখানা জাহান্নামের ভিতরে ফেলায় আল্লাহ। দুনিয়াটা হলো আখেরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এ আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা, দুনিয়ায় থাকা অবস্থায় আজকে আমরা মাহফিলে আসছি, আজান নিয়ার যদি সহি হয় লক্ষ লক্ষ নেকি আমল নামায় জমা হবে। আর যদি আমার বাজানদেরকে বলো কবর যাইয়া শত শত বছর আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন, একটা নেকিও কিন্তু আমল নামায় জমা হবে না। হবে যদি নাই হয় তাহলে আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালে মাহুনদেরকে বলবো, আজানদেরকে বলবো, ইতিহাস পড়ে দেখেন সাহাবায়ে কেরামদের ইতিহাস, আল্লাহর অলিদের ইতিহাস পড়ে দেখেন। এ আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করার পরে, কবর দেওয়ার পরে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলতেছিলেন, কবরের মাটি সাবধান, বেয়াদবি করিও না, তোমার গর্বে কাকে রাখছি জানো, হাসান হুসাইনের আম্মাকে তোমার গর্বে রাখলাম, আলী কাররামাল্লাহু ওয়াজহু তার স্ত্রীকে তোমার গর্বে রাখলাম, সরদার দোজাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরার সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার গর্বে রাখলাম, ও কবরে মাটি সাবধান, বেয়াদবি করিও না, আমার আল্লাহ আমার মালিকের হুকুমে কবরের মাটির জবান খুলে গেল। কবরে মাটি ডাকতে বলে আবু যর বেপারি, আমার কাছে কার মেয়ে, কোন বংশে গুলো, কার মা, এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না, আমার কাছে যে ভালো আমল নিয়ে আসবে সেই একমাত্র আমার কাছে ভালো ব্যবহার পাবে, আর যদি খারাপ আমল নিয়ে আমার গর্বে আসে কবরের মাটির দুই পাশ থেকে এমনভাবে চাপ মারব, এক পাজরে হাঁটি অন্য পাজরে মিশিয়ে দেব, আমার কাছে কোনো খাতির হবে না। ও আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা বোনেরা, আজকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যাপারে কবরে মাটি যদি এই উত্তর দিতে পারে, এখন মনকে প্রশ্ন করেন তারপর কবরের দিকে রওনা করেন, তাহলে তোমার বা উপায় কি, আমার বা উপায় কি, আমার বাজানদেরকে বলবো, পর্দায় মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমাকে নির্দেশ করছেন,
ও আমার উম্মতেরা, দৈনিক যদি কমপক্ষে 20 বার মউতের জিকির করতে পারো, মউতের স্মরণ করতে পারো, শহীদের দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতে যাইতে পারবা। কিন্তু বাজান, দুনিয়াদারদের থিওরি হলো মানুষের যেন মৃত্যুর কথা স্মরণ না আসে, মৃত্যুর কথা স্মরণ না আসলে, মৃত্যুর কথা স্মরণ আসলে তাদের এনার্জি নষ্ট হয়। এর জন্য দেখবেন দুনিয়াদের সমস্ত প্ল্যান প্রোগ্রাম, তাদের সমস্ত চিন্তা ধারণা সব হলো চিত্ত বিনোদন ফুর্তি আনন্দময়ের দিকে সিদ্ধান্ত, মানুষের যেন কোনো মৌতের স্মরণ না আসে। এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রসুল বলেন মৌতের কথা বেশি স্মরণ করো, বিশেষ করে যদি 20 বার কমপক্ষে স্মরণ করতে পারো, শহীদি দরজা পাবা, বেহেশত বিনা হিসেবে যাবা। আর দুনিয়াদাররা বলে এনার্জি নষ্ট হয়, কিন্তু আমার বাজানদেরকে বলবো আসলে বাস্তবতা হলো এই, ওরা বলে এনার্জি নষ্ট হয় কই, আমরা আল্লাহর ফজল করমে যারা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার চেষ্টা করি, আমরা তো আল্লাহর ফজলে মৌতের স্মরণ করি, আমাদের এনার্জি কী বা নষ্ট হইল আর ওদের এনার্জি কী বা বাড়লো, জোরে বলেন কথা ঠিক কি না? বরঞ্চ মৌতের স্মরণ বেশি বেশি করলে নফস আম্মারা দমন হয় আর রূহ তাজা হয়। আজান মওতের কথা বেশি স্মরণ করলে দুনিয়ার হাকিকত তার সামনে প্রকাশ হয়ে যায় আর আখেরাতের সম্পর্কে তার চিন্তা আইসা যায়। এই জন্য দেখবে মওতের কথা স্মরণ যেন না আসে, এই জন্য বিমানের ভিতরে মানুষের মৃত্যু সবচেয়ে ভয় বেশি আসে। এই জন্য দেখবেন সুন্দরী সুন্দরী মেয়েদেরকে খাদেমা হিসাবে ওখানে সাজাইয়া তারপর মৌতের স্মরণ যেন না আসে চিত্ত বিনোদনের জন্য তৈরি করে রাখছে। ঠিক আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মৌতকে তুমি যত চেষ্টা করো না কেন, যত ফিরাইয়া ফেরাইয়া রাখার চেষ্টা করো না কেন, কিন্তু আল্লাহ বলতেছেন হে আমার বান্দা বান্দিরা শুইনা রাখো, প্রত্যেকটা জানদার যার রূহ আছে একদিন না একদিন তার মাউতের শরব পান করতে হবে। আরে বলাও কুমতুম ফি বুরুজি মুশাইয়াদা, কেউ যদি সত্য পাথরের পাহাড় কেটেও মাউত থেকে ভাগতে চাও, আল্লাহ বলেন ওখানে সময় মতো মালাকুল মাউত আজিম। বাজান আল্লাহু আকবার, ওই গাড়িতে নতুন বাজান জামাই বউ আরে রওনা করলো, ক্যারেন পরে একসঙ্গে পাঁচজন বেনিশ হয়ে গেল, তারা কোনোদের বুঝতে পারে নাই আমাদের সামনের জীবন আর নাই নাই। বাজান কিছুদিন আগে ঢাকা থেকে বড়দিনা রওনা করছে লঞ্চ, নদীর ভিতরে আগুন ধইরা গেল, ছেলে বাপের কাছে মোবাইল করে আব্বা যান দেখা হবে কিয়ামতের ময়দানে, চতুর্পাশ থেকে আগুনে ঘিরে ফেলছে, এক পর্যায়ে ছেলে পুইরা ছাই হয়ে গেল। কে কোন সময় কিভাবে রওনা করবে এটা কিন্তু তোমারও জানা নাই আমারও জানা নাই, মৌত তো মরণ লাগবে, মরার পরে কি হবে যারা মুসলমান তাদের কিন্তু বিশ্বাস করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিসসারি, মৌতের পরে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব, এক শ্রেণীর মানুষকে আমি সাজাইয়া পড়াইয়া আমার পালাখানা বেহেশতের ভিতরে জায়গা দেব, আর এক শ্রেণীর মানুষ ওদেরকে আমি ফেরেশতাদেরকে হুকুম করব মিওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে ফিকা ফিকা আমার জেলখানা জাহান্নামের ভিতরে ফেলাইয়া দাও।
অজান আমি বলি নাই, কোনো মোল্লা মৌলবি আলেম পীর বলে নাই। আল্লাহ বলছেন আমি শুনাইতেছি, অজান মানবেন কিনা জানি না। বলার পরে কিন্তু দল দুইটা, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। জান্নাতি কারা হবে তাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানায় রাখছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। দুইটা কাজ করা লাগবে বেহেশতে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত বাইদা দিয়েছেন, একটা শর্ত হলো ঈমান আনা লাগবে, আর একটা শর্ত হলো নেক আমল করা লাগবে। ঈমান কাকে বলে? ঈমান শব্দের অর্থ বিশ্বাস। বিশ্বাস আবার এই জিনিসের সমন্বয়, মুখে স্বীকার করা লাগবে আল্লাহ একজন, অন্তরে বিশ্বাস করা লাগবে আল্লাহ একজন, কাজে প্রমাণ করে দেখানো লাগবে আল্লাহ একজন। বাজার মুখে স্বীকার করা লাগবে, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল্লাহি বাদারুল মাউত। ভালো মন্দের মালিক মারুই না বাঁচুই না, মালিক রেজে দেওয়ার মালিক আল্লাহ। এটা মুখে স্বীকার করা লাগবে, আইন দেওয়ার মালিক আল্লাহ, মুখে স্বীকার করা লাগবে, অন্তরে বিশ্বাস করা লাগবে, কাজে প্রমাণ করে দেখানো লাগবে। হাদিসের ভিতরে আসছে আল্লাহর রাসূল বলে, অনেক মুসল্লি নামাজ পড়ে, ওই মুসল্লি নামাজের ভিতরে ঈমান নাই। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ফাওয়াইলুন লিল মুসাল্লিন, মুসল্লির জন্য জাহান্নাম। তাহলে বোঝা গেল অনেক মুসল্লি নামাজ পড়ে ঈমান নাই, এর অর্থ কি? বাজান অনেকে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু বাজান আইন দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু বর্তমানে এক শ্রেণী আমার বাজান ফরজার আদায়ের মা বোনেরা মানব রচিত তন্ত্র মন্ত্র বাজান সেইটা বিশ্বাস কইরা তার সঙ্গে জড়াইয়া সেইটা বাস্তবায়নের জন্য চেষ্টা করে। আসে না নাই? আসে না নাই?